হ্যালো বন্ধুরা, টিউবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাং সুইচবোর্ড কী করে কানেকশন করবেন ও সেটিং করবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন গ্যাং বোর্ড কীভাবে কানেকশন করতে হয় আর সেটিং করতে হয়। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করব। গ্যাং বোর্ডগুলো সুন্দর করে প্রথমে আমরা নাটের ইগুলো পরিষ্কার করে নেব, যে সিমেন্ট বালু ঢুকে আছে নাটের প্যাচের ভিতরে এগুলো বন্ধুরা সুন্দর করে পরিষ্কার করে নেব। আমরা বোর্ডটা সেটিং করার আগে, কানেকশন করার আগে আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব বন্ধুরা। তাহলে দেখুন আমরা কিসের কী কোম্পানির গ্যাং নিয়ে আসছি বন্ধুরা। তাহলে চলুন দেখাই কী কোম্পানির গ্যাং নিয়ে আসছি আমরা। বন্ধুরা আমরা সেটিং করব, এখানে দেখুন তিনটা সুইচের গ্যাং, তিন গ্যাং সুইচ এক পিস নিয়েছি আমরা। টু পিন সকেট, টু পিন সকেট এক পিস আছে। দেখুন প্রত্যেকটাই ওয়ালটনের মাল, ওয়ালটন আমাদের দেশি পণ্য। আর এইখানে আমরা নিয়েছি গ্যাং রেগুলেটর। তাহলে বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয়। তাহলে দেখতে থাকুন, বোর্ডগুলো ফিটিং করবো বন্ধুরা। তাহলে আমরা সুন্দর করে তারগুলো মাপ দিয়ে কেটে নেব, কেটে নিচ্ছে। এবারে আমরা কী করব, তিনটা কানেকশন তৈরি করবো বন্ধুরা। তাহলে তিনটা কানেকশন তৈরি করতে হলে আমাদের কী করতে হবে, দেখুন বন্ধুরা তারগুলো কীভাবে জয়েন্ট দেবেন। দেখুন সুন্দর করে আমরা তিনটা তার জয়েন্ট দিয়ে তিন গ্যাংয়ের জন্য তিনটা মেন লাইন আমরা টেনে নেব বন্ধুরা। সবসময় মাথায় রাখবেন জয়েন্টটা অনেক সুন্দর করে দেবেন এবং টাইট করবেন বন্ধুরা। বেশি টাইট করলে আবার আপনার তারের টেম্পারটা হয়ে তারটা কেটে যেতে পারে। সুন্দর করে টাইট করে নেবেন, টাইট করে আমরা এবার টেপ মেরে দেবো বন্ধুরা। আমরা টেপ মেরে দিলাম বন্ধুরা সুন্দর করে। আমরা এবার তিনটা তার তিন পাশে দিয়ে দেবো বন্ধুরা। দেখুন আমরা নিউট্রালটা আগেই ভাগ করে নিয়েছি, নিউট্রালটা হচ্ছে আপনার টু পিন সকেটের জন্য আমরা ভাগ করে নিয়েছি। দেখুন বন্ধুরা আমরা লাইনের তার ব্যবহার করছি আপনার হচ্ছে 2.0 আর হচ্ছে 1.3 দিয়ে আমরা লাইটের কানেকশন দিয়েছি, আর 1.2.0 দিয়ে আমরা বোর্ডের মেন লাইন কানেকশন করবো বন্ধুরা। আমরা সুন্দর করে তারগুলো সুলে নেব। দেখুন তিনটা তিন তিন গ্যাং দিয়েছি, এখানে একটা দিয়েছি, দেখুন এখানে একটা দিয়েছি, আর এখানে একটা দিয়েছি, আর দেখুন মিডিল পয়েন্টে একটা দিয়েছি বন্ধুরা। দেখুন আমরা টু পিন সকেটটা বন্ধুরা কানেকশন করে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা কীভাবে কানেকশন করেছি, সুইচ থেকে আপনার একটা কানেকশন দিয়েছি আর একটা নিউট্রালি কানেকশন দিয়েছি বন্ধুরা। ইন্ডিকেটার বাতিটা আমরা কানেকশন করে দিলাম বন্ধুরা সুন্দর করে একটা নিউট্রালে একটা সুইচের ফেজে। বন্ধুরা আমরা টু পিন সকেটটি কানেকশন করে নিয়েছি এবং সেটিং করব। এটা কানেকশন কমপ্লিট হলে আমরা সেটিং করে দেবো বন্ধুরা।
আমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক দিয়ে যাবেন, আর কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন, আমরা উত্তর দিয়ে দেবো বন্ধুরা, বা সুন্দর করে বুঝাই দেবো কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পুরো ভিডিওটি দেখলে সহজেই পুরো সুইচ বোর্ড কানেকশন এবং সেটিং শিখে যাবেন বন্ধুরা, তাহলে দেখতে থাকুন। আমরা কি করলাম, দুটো গ্যাংনেটের গ্যাংনেট লাগিয়ে দিচ্ছি বন্ধুরা সুন্দর করে। এবারে আমরা বন্ধুরা ফ্যান ডিমারটা কানেকশন করবো। বন্ধুরা আমরা ফ্যান ডিমারটা কানেকশন করে নেব, দেখুন বন্ধুরা সুইচের কানেকশন আমরা করে দিচ্ছি, আপনার ফ্যান ডিমারের সুইচ থেকে কানেকশন দিতে হবে রেগুলেটরে। এখন বন্ধুরা আমরা তিন গ্যাং সুইচ কীভাবে কানেকশন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমরা একটা তার নিয়েছি, তারটা নিয়ে মাছ থেকে আমরা ইনসুলেন্সটা সরাই নেব, নিয়ে তামার ফ্লেভারটা পাস করে নেব বন্ধুরা। আমরা সুন্দর করে পাস করে নিয়েছি, এবারে আমরা কানেকশন করে দেবো তিনটা সুইচে। এখন তিনটা সুইচে কীভাবে কানেকশন করবেন, সবসময় উপরের সাইডটা আমরা তিনটা সুইচ কিভাবে কানেকশন করলাম, আমরা লাইন আউট করব L1 দিয়ে। আমরা তিনটা সুইচ দেখুন লাইট পয়েন্টের তারগুলো আমরা সংযোগ করে দিচ্ছি, তিনটা সুইচে আমরা কানেকশন করে দেবো বন্ধুরা। পুরো ভিডিওটি দেখানোর কারণে একটু ভিডিওটি লং হয়ে যাচ্ছে বন্ধুরা, পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ, তার জন্য আসলে ভিডিওটি একটু লং করে ফেলালাম বন্ধুরা। দেখুন আমরা তিনটা সুইচ বোর্ডটি কানেকশন করে দিয়েছি বন্ধুরা, দেখুন কিভাবে কানেকশন করেছি, আপনাদের সুন্দর করে বুঝাই দিচ্ছি, সহজেই আপনারা কানেকশন যাতে করতে পারেন বন্ধুরা। এবারে আমরা ফ্যান ডিমারটি কানেকশন করে আমরা কমপ্লিট করে দেবো। এখানে আমরা ফ্যান ডিমারে মেন লাইন কানেকশন দিয়ে দেবো বন্ধুরা। আমরা ফ্যান ডিমারের আউট লাইনটা দিয়ে দিচ্ছি, ফ্যান ডিমারে আসলে ফ্যানের তারটা কীভাবে মার করবেন বন্ধুরা, আমরা ফ্যানের তারটা তিনটা চিহ্ন দিয়ে রাখছিলাম, কাটিং প্লাস দিয়ে তিনটা কোপ দিয়ে রাখছিলাম বন্ধুরা, এই জন্য আমরা মার্ক কমপ্লিট, আমাদের কাজ কমপ্লিট বন্ধুরা। তাহলে এবার আমরা সেটিং করে দেবো, এই দেখুন বন্ধুরা কিভাবে কানেকশন করেছে। বন্ধুরা আমরা সুইচ বোর্ড সুন্দর করে নাটগুলো টাইট দিয়ে দিলে আমাদের বোর্ড লাগানো কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা আমি
পুরো বোর্ডটাই দেখুন, শুধু নাটগুলো টাইট দিলেই আমাদের বোর্ডটা লাগানোর সেটিং কমপ্লিট হয়ে যাবে। আমি এসে আপনাদের সেটিং বোর্ডটি দেখাবো বন্ধুরা। আমি যাচ্ছি ডিশ লাইনের তারটি আনার জন্য। বন্ধুরা আমাদের সুইচ বোর্ড লাগানো কমপ্লিট, দেখুন এখানে আমরা তিন গ্যাং দিয়েছিলাম, দেখুন এটা তিন গ্যাং সুইচ, আর এটা হচ্ছে ফ্যান রিমার, আর এটা টু পিন সকেট। ধন্যবাদ বন্ধুরা।